হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গাওলিয়া। বন্ধুসকল, আজি ভিডিওটোৰ মাধ্যমেৰে তোমালোকৰ ওচৰত বহুত এটা গুৰুত্বপূৰ্ণ ইনফৰ্মেশ্যন লৈছোঁ। যিসকলে পলিটেকনিক এডমিশ্যন টেষ্ট 2022ৰ কাৰণে ফৰ্ম ফিল আপ কৰিছে তেওঁলোকৰ বাবে বহুতেই ইম্পৰ্টেণ্ট ভিডিঅ'। পে'মেণ্ট ফেইল বা পে'মেণ্ট পেণ্ডিঙৰ ওপৰত এই ভিডিঅ'টো বনাইছোঁ। বহুতেই ৰিকুৱেষ্ট কৰি আছিলে আৰু বহুতেই টেনশ্যনত পৰিছে যে কি কৰা যায়। বহুতেই কমেণ্ট কৰিছে তোমালোকে, বা তোমালোকে হোৱাটছএপ বা তথা মেছেজৰ মাধ্যমেৰে তোমালোকে জনাইছিলা যে দাদা, পে'মেণ্টটো পেণ্ডিং হৈ আছে, এনেকুৱা ধৰণৰ শ্ব' হৈছে। যেতিয়া আমি এপ্লিকেশ্যন লগ ইন দিছোঁ, এপ্লিকেশ্যন নাম্বাৰেৰে লগ ইন যেতিয়া কৰিছোঁ, চ' বহুতেই এনেকুৱা ধৰণৰ পাইছা তোমালোকে। যেতিয়া ৱেবছাইটত গৈ, ডিটি ৱেবছাইটত গৈ এপ্লিকেশ্যন নাম্বাৰ, যিটো ফৰ্ম ফিল আপ কৰাৰ পিছত যিটো তোমালোকে এপ্লিকেশ্যন নাম্বাৰ পাইছা, এপ্লিকেশ্যন নাম্বাৰ লগ ইন কৰাৰ পিছত এনেকুৱা তোমালোকে পাইছা। তোমালোকে বহুতেই কুৱেশ্যন কৰি আছা যে ষ্টেটাছত এপ্লিকেশ্যন ডিটেইলছ ছাবমিটেড, পে'মেণ্ট কনফাৰ্মেশ্যন পেণ্ডিং। বহুতেই টেনশ্যন হৈ গৈছে যে দাদা, পে'মেণ্ট কনফাৰ্ম হ'ল, হোৱাৰ পিছতো কিয় পেণ্ডিং হৈছে, বহুতেই কুৱেশ্যন কৰি আছে। এতিয়া এই সমস্যাটো কেনেকৈ সমাধান কৰিব পাৰি তোমালোকক আজি এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে তোমালোকক জনাম। সেইকাৰণে ভিডিঅ'ৰ প্ৰথমৰ পৰা শেষলৈ খুব মনোযোগ সহকাৰে চাবা। ইয়াত তোমালোকে চাব পাৰিছা বহুতেৰে এনেকুৱা ধৰণৰ আছে। ইয়াত কি লিখা আছে তোমালোকক জনাইছোঁ যে এপ্লিকেশ্যন ডিটেইলছ ছাবমিটেড, ঠিক আছে। এপ্লিকেশ্যন তুমি যদি এপ্লিকেশ্যন কৰিছা তেনেহ'লে এপ্লিকেশ্যনটো ফৰ্ম ফিল আপ কৰা হৈছে আৰু ছাবমিটেড ডিটিৰ অফিচত হৈ গৈছে, কিন্তু পে'মেণ্ট কনফাৰ্মেশ্যন পেণ্ডিং। যিহেতু পে'মেণ্টটো তোমালোকক ডাইৰেক্টলি ডিটিৰ অফিচত দিয়া নহয়, প্ৰথমে SBI কালেক্ট, মানে SBI বেংক যিটো আছে, ষ্টেট বেংক অফ ইণ্ডিয়া, সেই বেংকতহে প্ৰথমে পইচাটো ছাবমিট কৰা হয়। সেই বেংকৰ পৰা যিবিলাক ইনফৰ্মেশ্যন এদিন বা দুদিন বা এসপ্তাহ লাগিব পাৰে, এসপ্তাহৰ ভিতৰত ডিটিত কনফাৰ্মেশ্যনটো যায়। সেইকাৰণে ইয়াতে লিখা আছে পে'মেণ্ট কনফাৰ্মেশ্যন পেণ্ডিং। ইয়াতে লিখা আছে কনফাৰ্মড উইদিন 5 to 7 days অফ পে'মেণ্ট। এতিয়া কথা হৈছে, তোমাৰ যদি যেতিয়া পে'মেণ্ট কৰিছা, পে'মেণ্ট কৰাৰ সময়ত তোমালোকে নিশ্চয়কৈ এপ্লিকেশ্যন নাম্বাৰ এণ্টাৰ কৰিব লাগে, যিটো তোমালোকে ফৰ্ম ফিল আপ কৰাৰ সময়ত তোমালোকে যেতিয়া কনফাৰ্ম ফৰ্ম ফিল আপ কৰিছিলা তেতিয়া এপ্লিকেশ্যন নাম্বাৰ এটা পাইছিলা। এই এপ্লিকেশ্যন নাম্বাৰটো আকৌ পে'মেণ্ট যেতিয়া কৰিব লাগে SBI কালেক্টত, আকৌ এপ্লিকেশ্যন নাম্বাৰটো দিব লাগে। যদি তুমি নিজৰ এপ্লিকেশ্যন নাম্বাৰটো খুব চিনচিয়াৰলি তোমালোকে যদি দিব পাৰিছা শুদ্ধকৈ, তেনেহ'লে তোমাৰ পে'মেণ্টটো ছাকচেছফুল হ'ব, এইটো 100% গেৰেণ্টি। যদি তোমাৰ এপ্লিকেশ্যন নাম্বাৰটো ভুল হৈছে তেনেহ'লে কিন্তু তোমালোকৰ পে'মেণ্ট পেণ্ডিঙো হৈ থাকিব। আৰু পে'মেণ্ট পেণ্ডিং হ'লে তোমালোকৰ কি অসুবিধা হ'ব তোমালোকক কৈছোঁ, এডমিট কাৰ্ড নাপাবা। আৰু এডমিট কাৰ্ড ডাউনলোড কৰিবলৈ বা এডমিট কাৰ্ড নাপালে তোমালোকে এক্সামিনেশ্যনটো দিব নোৱাৰিবা, কাৰণ 500টো তোমাৰ এপ্লিকেশ্যন যিটো ID আছে, সেই এপ্লিকেশ্যন ID-ৰ থ্ৰুত তোমালোকৰ সেই 500 বা পে'মেণ্টটো পোৱা নাই DTA যদি তুমি এপ্লিকেশ্যন নাম্বাৰটো ভুল দিছিলা। ইয়াতে লিখা আছে ইফ প্ৰিভিয়াছ পে'মেণ্ট হেভ নট বিন মেড অৰ ফেইল্ড। তোমাৰ যদি প্ৰিভিয়াছ পে'মেণ্টটো যদি তুমি দিয়া নাই বা ফেইল্ড হৈছে, তোমালোকে নিশ্চয়কৈ গম পাইছা যদি তোমাৰ পে'মেণ্টটো ফেইল হয়, তোমাৰ একাউণ্টৰ পৰা টকাটো নাকাটিব, তো তুমি নিশ্চয়কৈ গম পাবা। ক্লিক টু ৰিট্ৰাই পে'মেণ্ট এট ষ্টেট বেংক কালেক্ট, এইটো একচুৱেলি লিংক হয়, তোমালোকে চাব পাৰিছা ষ্টেট বেংক কালেক্ট, এই লিংকটোত তোমালোকে ক্লিক কৰিও তোমালোকে পে'মেণ্ট কৰিব পাৰিবা। যিসকলে পে'মেণ্ট এতিয়ালৈকে কৰা নাই, তোমালোকক আকৌ এবাৰ জনাইছোঁ যে পে'মেণ্ট কৰাৰ এতিয়াও সময় আছে, 15 জুনলৈকে তোমালোকে অফিচিয়েলি DTO ৱেবছাইটত গৈ তোমালোকে যেনেকৈ ফৰ্ম ফিল আপ কৰিছিলা ঠিক তেনেদৰে ওপৰত তোমালোকে লিংক পাবা ষ্টেট বেংক কালেক্ট, তাতে গৈ তোমালোকে পে'মেণ্টটো কৰিব পাৰিবা। আৰু যদি তোমাৰ এপ্লিকেশ্যন নাম্বাৰটো ভুল এটা এপ্লিকেশ্যন নাম্বাৰত পে'মেণ্ট কৰিছিলা তেনেহ'লে তোমালোকে আকৌ এবাৰ পে'মেণ্ট কৰিব লাগিব, কাৰণ ভুল এপ্লিকেশ্যন নাম্বাৰত যদি পে'মেণ্ট কৰা তেনেহ'লে তোমালোকে নিজৰ এপ্লিকেশ্যন নাম্বাৰৰ থ্ৰুত তোমালোকে এডমিট কাৰ্ড নাপাবা। ইয়াতে আকৌ কৈছে যে ইগন'ৰ ইফ অলৰেডি পেইড, তুমি যদি পেইড কৰিছা অলৰেডি তেনেহ'লে ইগন'ৰ কৰিব কৈছে এই কথাখিনি। তোমালোকে তেনেহ'লে ইগন'ৰ কিয় কৰিবা, তোমাৰ যিহেতু এনেকুৱা অপশ্যন আহিছে, তেনেহ'লে তোমালোকে কি কৰিব লাগিব, তুমি প্ৰথমতে নিজেই কনফাৰ্মেশ্যন এটা হৈ লোৱা, কনফাৰ্ম হৈ লোৱা যে তুমি এপ্লিকেশ্যন নাম্বাৰটো যেতিয়া পে'মেণ্ট কৰিছিলে তেতিয়া এপ্লিকেশ্যন নাম্বাৰটো শুদ্ধকৈ দিছিলা নে নাই। যদি দিয়া নাই তেনেহ'লে তুমি আকৌ পে'মেণ্ট কৰিবা, আৰু যদি দিছিলা তেনেহ'লে কোনো টেনশ্যন নাই। আৰু পে'মেণ্টটো যদি ছাকচেছফুল হৈছে তেনেহ'লে তুমি নিশ্চিন্ত থাকা, এই পপ আপ যিটো আহিছে যে পে'মেণ্ট কনফাৰ্মেশ্যন পেণ্ডিং, এইটো তোমাৰ এসপ্তাহৰ ভিতৰত গুচি যাব, তোমালোকৰ কোনো চিন্তিত হোৱাৰ কোনো কাৰণ নাই, তোমালোকে নিশ্চিন্ত থাকিবা। তাৰপিছত তলত কি লিখা আছে, ৰিচেক পে'মেণ্ট ষ্টেটাছ ফ্ৰম বেংক বিফ'ৰ ৰিট্ৰাইং পে'মেণ্ট, DT শ্বেল নট বি ৰেছপনচিবল ফৰ মাল্টিপুল ফেইল্ড পে'মেণ্টছ। তো তোমালোকে এটা ভালদৰে লিখা আছে, তোমালোকে আগতে বেংক তোমালোকে চেক কৰিবা
তোমার টকাটো কাটিছে না নাই, ঠিক আছে? যদি তোমার টকাটো কটা নাই তেনহলে তুমি আকৌ পেমেন্ট করিব পারিবা। ইয়াতে অপশন আছে স্টেট ব্যাংক কালেক্ট যেটো আছে সেইটো তোমালকে ক্লিক করে আকৌ পেমেন্ট করিব পারিবা। যদি তোমালকর সকলবর সমস্যা না থাকে জীবর মই তো কইছো তোমালকক, তেনহলে তুমি নিশ্চিন্ত থাকা, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার শুদ্ধ এটা অ্যাপ্লিকেশন নাম্বার তুমি যদি পেমেন্ট করেছা তেনহলে তোমার পেমেন্ট সাকসেসফুলি হব, ঠিক আছে? ইয়াতে তোমালকর সাকসেসফুলি পেমেন্ট লিখাই আহিব, রিসিপ পেমেন্ট রিসিপ লিখা থাকিব। তারপিছত যদি তোমালকর পেমেন্টবর সাকসেসফুলি হওয়া নাই, ভুল একটা অ্যাপ্লিকেশন নাম্বারত গৈছে, তেনহলে তোমালকর এনেকাই আহি থাকিব, তোমালকে 15 জুনের ভিতর তোমালকে সোনকালে পেমেন্ট করে লওয়া। আজির ভিডিওটি ইমানখিনিয়ে, ভিডিওটির জড়িয়ে তোমালকক বুঝাবলে চেষ্টা করল যে এই অ্যাপ্লিকেশন লগইন যেটা আমার আমি অ্যাপ্লিকেশন আইডি আর বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থে আমি করে আছো, তো করার পিছত এনেকা ধরনের পপআপ আহিছে, বহুতেই চিন্তিত হয়েছে, বহুতেই কমেন্ট করেছে বা মেসেজ করেছে, তো বহুতেই কমেন্ট করেছে, মই রিপ্লাই দিব পারা নাই, সেইকাৰণে ভিডিওটার মাধ্যমে তোমালোকক জানাবলৈ চেষ্টা করলো যে সকলে জানক পেমেন্টটো তোমালোকে যদি করা নাই এতিয়া তোমালোকে পেমেন্টটো করবো পারবা, 15 জুনলৈকে তোমালোকর সময় আছে, তো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তোমালোকে যদি পেমেন্টটো সাকসেসফুলি হয়েছে তোমালোকে নিশ্চিন্ত থাকা, আর পলিটেকনিক সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন পাবলে এই চ্যানেলটো সাবস্ক্রাইব করবা, আর সাবস্ক্রাইব করার কাকতে থাকা বেল আইকন বটনটো প্রেস করে দিবা। আর তোমালোকর যদি কোনো কোয়েশন থাকে তেনহলে কমেন্ট বক্সত করবা, আর যদি তোমালোকর পনপটিয়াকৈ আন কোয়েশন থাকে পলিটেকনিক সম্পর্কে, পলিটেকনিক এডমিশন তথা কাউন্সিলিং যি করো তোমালোকর সুধিবলগীয়া যেবিলাক কোয়েশন আছে তেনহলে তোমালোকে যদি কোয়েশন করব বিচার তেনহলে ডেসক্রিপশনত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমালোকর পেড 2022 হেল্পিং গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপত তোমালোকে জয়েন হব পারিবা, আর ফোন নাম্বার আছে, তোমালোকে হোয়াটসঅ্যাপত মেসেজ করব পারিবা। তো আজির ভিডিওটি ইমানখিনিয়ে, ভিডিওটি যদি ভালো লাগছে লাইক করবা, কমেন্ট করবা, আকৌ এবার কিছু শেয়ার করে দিবা তোমার বন্ধুবর্গলৈ যিসকলে পলিটেকনিক এডমিশন টেস্ট দিব বলে ভাবি আছে, ফর্ম ফিল আপ করেছে, তেওঁলোকক এই ভিডিওটি শেয়ার করে দিবা। থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি চাওয়ার বাবে, থ্যাংক ইউ সো মাছ, বাই বাই।